ना भाई यही कर दे तो ना बल्ले यही फिर सुन जाऊ पोसिस के ना गलो ना ना कोई আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে আমাদের পুকুরের পাড়ে। আর আমি এখন বাচ্চা থেকে বের করতেছি হচ্ছে জাল। লুক এট দিস গাইস, এখন এই জাল দিয়ে এখন আমরা মাছ মারবো। সেই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন ভিডিও স্যার। হ্যাঁ दादा मुर गल এই হাঁসগুলোকে তুলে দে তো সব। চলে গেছে একটা। তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দেখানো শুরু করছিলাম যে কিভাবে আমরা বিলের মধ্যে মাছ মারি, কিন্তু আনফরচুনেটলি আসলে আপনাদের ওটা দেখাতে পারি নাই। কারণ হচ্ছে যে কাজের এত ব্যস্ততা ছিল। আমি একটু আপনাদের ঘুরে আসেন, একটু দেখাই। বন্ধুরা আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন, আপনি একটু দেখেন। এটা হচ্ছে সেই পুকুরটা যেখানে আমি আজকে মাছ মারা শুরু করছিলাম। পুকুরটা একটু দেখিয়ে দে। দেখা দিস। ওকে, তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ মেরে নেটটা সুন্দর করে ই করে দিচ্ছি। মাছ মেরে পাতিলে মাছ নিয়ে মাথায় করে সেই বিলের মধ্যে নিয়ে গেছি। মানে অনেক কাজ ভাই। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক ব্যস্ততার মধ্যে আসলে আপনাদের মাছ নিয়ে যাওয়া ধরার এই ভিডিওগুলো আমি দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে পর্যায়ক্রমে ওখানে যাব, ওখানে আমরা চাষবাস করব, মাছ ওখানে মাছ মারব। তারপর ওখানে কিছু নৌকা আছে, সেই নৌকার মাছ নৌকা ডুবায় মাছ মারে, সেইভাবে আমরা মাছ মারব।
তো সব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। আর আমার সাথে তো শুকুর থাকবেই, শুকুর এই মাছ মারার যে কার্যক্রম এগুলো পরিচালনা করবে, আমি জাস্ট ওকে সাহায্য সহযোগিতা করব। তো বন্ধুরা মাছ আজকে মোটামুটি সারার কাম শেষ। আমরা মাছের পোনা এনে এখানে একটু বড় করছি, এখান থেকে একটু বড় সাইজের পোনা নিয়ে গিয়ে আমরা বিলের মধ্যে ছেড়ে দিছি বন্ধুরা। তো বন্ধুরা যাই হোক, আজকে মাছের ভিডিওটা বন্ধুরা এতটুকুই। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের মেইন শটগুলো দেখাতে পারি নাই, পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। তো পরবর্তী দিনে আবার যে কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।